যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট। তোরা দেখি যা আমি না মায়ের কোলে, তোরা দেখি যা আমি না এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমি না মায়ের কোলে, তোরা দেখি যা আসলো মুদের দয়াল নবী এই দোরাতে, অন্ধকারের বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা আমি না মায়ের কোলে, তোরা দেখি যা আমি। শুন বাবারা ভাইয়েরা, এমন এক সুন্দর সাবজেক্ট আমার ভাগ্যে, আশা করি এই ভাগ্য দিয়ে আমিও লাভবান হব, আপনারাও লাভবান হবেন। সকলে বলুন আমিন। আমার সাবজেক্টটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব এবং তাৎপর্য। মিলাদ শব্দের অর্থ হলো নবীজির পয়দাইশের উপর আলোচনার নামই হলো মিলাদ। নবীজির পয়দাইশের উপর আলোচনার নাম হলো মিলাদ। আচ্ছা বলুন তো, নবীজি দুনিয়াতে আসছে কিনা? তাহলে নবীর পয়দাইশের আলোচনার নাম যদি মিলাদ হয়, তাহলে নবীজি দুনিয়াতে আসলেন এই সময়টা মিলাদ। এই সময়টা যদি হয়ে থাকে তাহলে মিলাদ কি পৃথিবীতে আছে? আসলে মিলাদ, সর্বপ্রথম মিলাদ করেছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা যেদিন আমার আল্লাহ একা ছিলেন, এই নবীকে পয়দা করবেন, সৃষ্টি করবেন, আমার আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ বলনে ওয়ালা কেউ ছিল না, ওই দিন আমার আল্লাহ অতি মহব্বত, অতি প্রেম, অতি ভালোবাসার সাগরে পড়ে আমার আল্লাহ ইচ্ছে করলেন একটা বন্ধু বানাবেন। এই ইচ্ছাই আল্লাহর কুদরতি হাতে এক মুষ্টি নূর, এক মুষ্টি নূর হাতে নিয়ে বলেছিলেন, কুনি মুহাম্মদ, হে নূর, তুমি মুহাম্মদই আকার ধারণ করো। সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সুন্দর আকার ধারণ করেছেন, এমন এক নূরের অংশ, এমন সুন্দর সৃষ্টি হয়েছেন। সৃষ্টি হয়েছে কিনা বলুন তো? সৃষ্টি করলেন কে? এই আলোচনাটার নামই হলো মিলাদ। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করে পবিত্র স্থানে রাখার পরে দেখি আমার বন্ধু এত সুন্দর, হায় হায়। আল্লাহ বলেন, আমার এই বন্ধুর সৌন্দর্যের দিকে আমি আল্লাহ কুদরতি চোখে এক নজরে 40 বছর তাকায়াছিলাম। কি যে মহব্বতের বন্ধু আমার, কি যে সুন্দর, কি যে ভালোবাসা, কি যে আমার হাবিব। তাই আল্লাহ নিজে একটানা 40 বছর এই বন্ধুকে সৃষ্টি করে মিলাদ পালন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ মিলাদ পালন করেছে, জমিন মিলাদ পালন করেছে, রাত্র মিলাদ পালন করেছে, দিন মিলাদ পালন করেছে। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটানা 40 বছর আমি আমার বন্ধু আমার হাবিবের দিকে তাকাইয়া লইলাম, কিন্তু আমার বন্ধুর দিকে যখন মায়ার নজরে সৃষ্টি করে তাকাইলাম, ভালোবাসার নজরে যখন তাকাইলাম, মিলাদ পালন করতে যাইয়া যখন তাকাইলাম, দেখি আমার বন্ধু নূরে মুহাম্মাদি আমার কুদরতি পায়ে সেজদাই পড়ে উচ্চারণ করেছিল আলহামদুলিল্লাহ। ওর আল্লাহ কয়, বন্ধু এখানে তুমি আর আমি কেউ নাই যে একটা কাজ করছো, আমার কুদরতি
অনুমতি পায় সেজদা। আর যে একটা শব্দ শোনাইছো আলহামদুলিল্লাহ, বন্ধুগো এই দুইটা জিনিস দুটোই তো আমার কাছে সুন্দর লাগছে। বলুন এই ঘটনা নবীকে সৃষ্টি করার পরে হইছে কিনা? এটাই তো মিলাদ, নবীর সৃষ্টি, নবীর পয়দাইশের আলোচনাটার নামই হলো মিলাদ। এখানে ঈদ লাগাবেন, ঈদ শব্দের অর্থ হলো খুশি। বলুন এই নবীর আগমনে আপনারা কি খুশি নাকি বেজার? তাইলে এই জন্য নবী পায়া খুশি হইছেন, খুশির আরবি হলো ঈদ, মিলায়া হলো ঈদে মিলাদুন নবী। আমার আল্লাহ নিজে ঈদে মিলাদুন নবী করেছে, তারপরে আসতেছে ফেরেশতাদের কাছে। আসুন আগে বাড়ি, অনেক লম্বা ঘটনা। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু 40 বছর পর্যন্ত এক ধরে আমি তাকিয়ে রইলাম, আমি দেখলাম যদি আমার এই বন্ধুর সৌন্দর্য, এত ভালোবাসার বন্ধু আমি একাই দেখি, তাহলে তো আমি আল্লাহ যে কত বড় শক্তিশালী, আমি যে কত সুন্দর বন্ধু বানাইতে পারি, এটা তো প্রমাণটা হলো না। তাই আমি আমার এই বন্ধুর প্রেম আর ভালোবাসায় আমি কি করব, এই পৃথিবী বানাবো, কুল মাখলুকাত বানাবো, সব কিছু সাজাবো শুধুমাত্র আমার এই বন্ধুকে দেখানোর জন্য। আজ বলুন তো, আজকে যদি বাংলাদেশের একজন মাননীয় মন্ত্রী আপনাদের এই এলাকায় আসে, বলুন মন্ত্রী আসার আগে এলাকার রাস্তাঘাটগুলি একটু ফিটফাট করবে না, প্যান্ডেল করা হবে না, স্টেজ করা হবে না, গেট করা হবে না, নিশান দেওয়া হবে না, মাইক পাবলিসিটি করা হবে না, সব কিছু করা হবে। আর দেখবেন যেদিন মন্ত্রী আসবে এদিন দেখবেন বাচ্চারা পর্যন্ত আনন্দ, হাই হাই আজকে তো মন্ত্রী আসতেছে, খবর পাইছো, মা কাপড়গুলি ধুয়ে ইস্তারি করে দাও, আজকে মন্ত্রী আসবে, আজকে আমাদের আনন্দের দিন, মাননীয় মন্ত্রী আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই হাবিবকে আমি যখন মানুষের সামনে, মাখলুকাতের সামনে আমার বন্ধুকে দেখানোর জন্য মাখলুকাত সৃষ্টি করব, দুনিয়া বানাবো ইচ্ছে করেছি, তাই আগে নবী রাসূলগণকে পাঠাইতে শুরু করলাম, তোমরা যাও, তোমরা গিয়ে খবর দাও, প্রধান অতিথি আসতেছে। আল্লাহু আকবার কর। বিশেষ কোন অনুষ্ঠান হলে মানুষ আগে বিশেষ অতিথি দাওয়াত দেয় না প্রধান অতিথি দাওয়াত দেয়? প্রধান অতিথির তারিখটা আগে নেওয়া হয়, দাওয়াতটা ওখানে আগে পৌঁছানো হয়। আল্লাহ বলেন, আমি এই সৃষ্টির প্রধান সৃষ্টি, এই সৃষ্টির প্রধান সৃষ্টি, এই সৃষ্টিকুলের প্রধান অতিথি হিসাবে আমি আমার হাবিবকে সৃষ্টি করেছি, তারপরে অন্যদেরকে সৃষ্টি করার ইচ্ছে করেছি। সকল নবীর সেরা নবী আমাদের নবী, সৃষ্টি করে আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে দুনিয়াতে পাঠানো শুরু করে দিলেন। দায়িত্ব কি ছিল? তোমরা একটা প্রসার করো, আসতেছে আখিরি নবী। সকল নবী রাসূলের কাজ ছিল এই পৃথিবীটাকে সাজিয়ে দেওয়া, যেন মহান অতিথি আসতেছে। আল্লাহু আকবার। খানা আমার আল্লাহ বলেন, সমস্ত পৃথিবীটা আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম। কি বানাইলো? সমস্ত পৃথিবী আমি আল্লাহ প্যান্ডেল বানাইলাম, মক্কা নগরকে স্টেজ বানাইলাম, সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, মা আমেনার কুল ওই প্রধান অতিথির আসন বানাইলাম। বলুন প্রধান অতিথির জন্য স্টেজ বানাইলেন পৃথিবী, আর স্টেজ প্যান্ডেল সমস্ত পৃথিবী, মা আমেনার কুল আসন বানাইলেন। বলুন এই আয়োজনগুলি কার জন্য করা হইল? বলুন কার জন্য? কার নবী? আমাদের নবী। বলুন কার নবী? সমস্ত পৃথিবী প্যান্ডেল, মক্কা নগর স্টেজ, মা আমেনার কুল হলো আসন। আল্লাহ বলেন, এমন এক আসন আমি তৈরি করেছি আমার বন্ধুর জন্য, এই আসনে আমার বন্ধু ব্যতীত আর কেহ বসতে পারবে না। এই সিস্টেম করে যেই নবীকে দুনিয়াতে দিবেন সেই নবীর জন্য কোরআন শরীফে ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم এই সিস্টেম করে যেই নবীকে পৃথিবীতে পাঠাবেন আমার আল্লাহ এই নবীর জন্য ঘোষণা দিয়েছেন কি ঘোষণা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার সাথে ভালোবাসা স্থাপন করতে চাও তাহলে তোমরা আমার নবীকে ভালোবাসো এই নবীকে যদি ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে উল্টা ভালোবাসবো সুবহানাল্লাহ কন্যা কারণ সরাসরি তোমরা আমারে খোঁজা পাইবা না আমারে পাইতে গেলে আমার নবীর মাধ্যমে আমারে পাইতে গেলে কার মাধ্যমে কারণ বাস্তবে আসুন বলুন তো 33,000 ভোল্টের কারেন্টের তারগুলি নিচে না উপরে টাওয়ার দিয়ে বড় বড় উপরে নাইকা দিলেন 33,000 ভোল্টের কারেন্টের তার আল্লাহ বলেন আমাকে পাবি না আমি এমন এক নূরের জ্যোতি 33,000 ভোল্টের কারেন্ট আমাকে যদি তোমরা কেউ পাইতে চাও ধরতে চাও জ্বলে পড়ে ছাই ছাই বলুন তো 33,000 ভোল্টের কারেন্টের তার আপনি যদি ভালোবাসতে চান ভালোবাসা ঘরের ভিতরে আনতে চান সরাসরি 33,000 ভোল্টের কারেন্টের তারগুলো ঘরের ভিতরে ঢুকাইলে বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে এরপরও তো এই কারেন্ট থেকে একটা মাধ্যমে আমরা ঘরে ঘরে বাতি জ্বালাই বলুন তো এই কারেন্টের সাথে যোগাযোগ করলে ভালোবাসা করলে কিসের মাধ্যমে করতে হয় কিসের মাধ্যমে ট্রান্সমিটার এই তো একজনে বলে ফেলছে ট্রান্স 33,000 ভোল্টের কারেন্ট নামাইতে গিয়ে একটা বিরাট বড় ট্রান্সমিটার তার থেকে লাইন সংযোগ দিয়ে আমরা ঘরে ঘরে বাতি আমার আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা সরাসরি করা সম্ভব নয় আমার সাথে ভালোবাসা করতে হলে যেমন 33,000 ভোল্টের কারেন্ট নামাইতে হলে ট্রান্সমিটারের দরকার আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা করতে গেলে একটা ট্রান্সমিটার আছে সেই ট্রান্সমিটার হলো নবী মুহাম্মাদুর রাসূল এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না বলুন এই নবীর ভালোবাসা ব্যতীত কেন এই নবী যদি সৃষ্টি না হইতো আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না যাকে দিয়ে আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ করলেন যে নবীর ভালোবাসাই কুল কায়নাত বানাইলেন আজকে সেই নবীর মিলাদ মানতে রাজি না মিলাদ করেছেন আমার আল্লাহ মিলাদ করেছেন ফেরেশতারা মিলাদ করেছেন জান্নাতের হুর পরীরা মিলাদ করেছেন আকাশে মিলাদ করেছেন জমিনে মিলাদ করেছেন রাত্রে মিলাদ করেছেন দিনে আল্লাহু আকবার বলেন এই নবীর ভালোবাসা বুঝানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে আসুন আগে বাড়ি নবী আসতেছে দুনিয়ার জমিনে একের পর এক নবীজির নূর মুবারক আস্তে 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 হযরত ইসমাইল আলাইহিস সালামের কপালে আইসা গেলেন কিন্তু ইসমাইলের কপালে আসার আগে আমাদের নবীর নূর মুবারক যখন ইব্রাহিম নবীর কপালে ছিল ইব্রাহিম নবী দেখে সন্তানাদি নাই কি করি কি না করি ইব্রাহিম নবী রাত্রে একদিন বসে বসে কান্দে আল্লাহ গো আমি রাত্রে ঘুমাইলে আমার কপালের মধ্যে কে জানি নড়াচড়ি করে আর তোমার নামে জিকির করে ব্যাপারটা কি আমি তো বুঝি না আল্লাহ কয় ইব্রাহিম তোমার কপালে আমার বন্ধু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু ইব্রাহিম নবী সেই খবর পাইয়া রাত্রের বেলা ঘুমের ঘরে ঘুমাই না শুধুমাত্র কান্দে কি কান্দা একটা ছেলে দে রে মাবুদ একটা ছেলে দে রোজগার খাইবার আশা নাই রে মা দিব কে একটা ছেলে দে রে মাবুদ একটা ছেলে দে রোজগার খাইবার আশা নাই রে মা দিব কে আমার যে ছেলে মে নাই আমি ইব্রাহিম মল্লে আমারে মাড়ি দিবি কে আমার একটা ছেলে দাও না আল্লাহ কয় কার লাগিয়া যে গান গাও গো ইব্রাহিম আমি তো বুঝছি কপালে নড়ে চড়ে যিনি তার জন্য বুঝি তোমার মহব্বত হয়েছে আল্লাহু আকবার বলো তার জন্য বুঝি তোমার ভালোবাসা হয়েছে আজকে এই নবীর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে থাকার কারণে বলুন আমরা যখন নামাজের দুরুদ শরীফ পড়ি দুরুদের ভিতরে ইব্রাহিম নবী আছে কি না এই নবীকে ভালোবাসুন আল্লাহকে পাবেন এই নবীর পক্ষে যান আল্লাহ আপনার পক্ষে আসবে যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও এই নবীর ভালোবাসা দাও আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন কিভাবে আসুন সামনে বাড়ি বাবারা ভাইয়েরা কষ্ট হইতাছে আপনাদের
মিলাদুন নবী বুঝতে হবে। আসুন আগে বাড়ি, আল্লাহ মিলাদ করে নবীকে সৃষ্টি করেছেন, তারপরে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কপাল থেকে মঞ্জুর হয়ে গেল ইসমাইল, ইসমাইলের কপালে ঈদে মিলাদুন নবী আসছে। কি খুশি যে দেখে সেই তাকিয়ে থাকে, কিন্তু আল্লাহ কয় ইব্রাহিম তোমার সাথে একটা পরীক্ষা হবে, ইসমাইলের বয়স যখন নয় আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কুরবানি করতে হবে, উট কুরবানি, দুম্বা কুরবানি, কত কিছু কুরবানি কয় না, তোমার প্রিয় বস্তু কুরবানি করো, এবার ইসমাইলকে তুমি কুরবানি করো। কুরবানি করতে মিনায় নিয়ে গেলে গলায় ছুরি চালাইছে, লম্বা ঘটনা, কিন্তু এই যে ছুরি দিয়া ধাক্কাইতেছে কিন্তু গলা তো আর কাটে না। আল্লাহ কয় হে ছুরি, ইসমাইলের কপালে আমার বন্ধু, আন্তাজি ব্যবহার করিস না। এবার ইব্রাহিম জিগাই, ছুরি রে এত ধাক্কান ধাক্কাইলাম গলা কাটতেছ না, কারণ কি, তোমার কি পাওয়ার কমে গেছে? ছুরি কয় এই ইব্রাহিম আমার পাওয়ার কমছে কিনা পাথরও লাগাইয়া দেখ, পাথরও লাগাইলে পাথর দুই বাঘ, পাথর কাটতে পারোস ইসমাইলের গলা কাটোস না, আমি কিভাবে কাটবো? তুমি ধাক্কা দাও একবার, আর ওই মালিক নিষেধ দিছে কাটিস না 70 বার। কেন? ইসমাইলের কপালে আমার বন্ধু, আর যেই নবীর রিসালাত যেই নবীর অংশ, ইসমাইলের কপালে থাকলে ছুরি দিয়া গলা কাটা যায় না। বলুন এই নবী পক্ষে থাকলে কোনো বিপদ হইতে পারে কি না? যেই নবীর রিসালাত থাকলে গলা কাটে না যোন দুনিয়ার ছুরিয়ে, এই নবীর পক্ষে থাকুন দুনিয়ার কোনো বিপদ আপনাকে ধরবে না, কবরের বিপদ ধরবে না, হাসরের বিপদ ধরবে না, মিজানের বিপদ ধরবে না, কোনো বিপদ পাবে না, আপনি নবীর পক্ষে হইয়া সরাসরি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলো। তাই নবী আসতে আসতে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে আস্তে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত এসে গেলেন। এই নবী আস্তে আস্তে একের পর এক মিলাদ শুরু হয়ে গেল। মিলাদ আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহর পেশানিতে কপালেতে এসে গেলেন। খাজা আব্দুল্লাহর পেশানি কপাল থেকে যখন ওই নবীর মিলাদ বিদায় হয়ে মা আমেনার গর্ভে তার শিব নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার মা আমেনা বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে পেটে লইয়া রাতের বেলা ঘুমাইতে যাইতাম, আমি দেখেছি প্রত্যেক রাত্রে মিলাদের আয়োজন হয়েছে। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, সকল নবী রাসূলগণ রাত্রে আয়েশায় আমাকে ডেকে ডেকে বলতে থাকেন, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো আমেনা, এমন এক নবী তোমার পেটে তার শিব নিয়েছে যিনি হইলেন সকল নবীগণের নবী। তাহলে নবীকে নিয়ে সকল নবীগণ মিলাদ আয়োজন করে কিনা বলুন, আলোচনা করে কিনা? আমেনা বলেন, কই কি, আমার পেটে সন্তান, আমি তো কোনোদিন এরকম কোনো আবাস পাই না। কারণ মহিলাদের সন্তান পেটে আসলে আপনার কি হয়, পেট বড় হয়, শরীরটা একটু ভারবার হয়, ক্লান্ত হয়, কিন্তু আমি তো এমন কিছু অবস্থান আমি তো বুঝতেছি না। কি বলে, রাত্রি ঘুমাইলেই আয়েশা এইভাবে খবর দেয়। আমেনা বলেন, যেদিন এই শিশু নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে, মিলাদ শুরু হবে, নবীর পয়দাইশের ঘটনার নামটাই হলো মিলাদ। আমার নবী যেদিন দুনিয়ায় আসবে, মায়া আমেনা বলেন, আমি সকালবেলা মাটির কুয়ার থেকে পানি আনতে রওনা হলাম, এক হাতে ছিল কলসি আর এক হাতে ছিল বালতি, আমি মাটির কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ঘরে আসব। ওই কুয়ার পাশে যখন আমি দাঁড়াইলাম, কে দেখি সাফা পর্বত থেকে বড় বড় কণ্ঠে ডাকতেছে, জিব্রাইল, জিব্রাইল রে জলদি করে যা রে জিব্রাইল, আমার বন্ধুর মা আমেনা আমার বন্ধু পেটে লইয়া এত নিচ থেকে টাইনা টাইনা পানি উঠাবে, আমি আল্লাহ সইতে পারি না রে জিব্রাইল, জলদি যাও, আমার বন্ধুর মা আমেনা এই বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলো কুয়ার উপরে উঠাইয়া দে। নদীর পানি পর্যন্ত, কুয়ার পানি পর্যন্ত এই নবীর আগমনে নবীর মাকে সম্মান করেছে, মিলাদ পড়েছে, ওই কুয়ার পানিগুলো নিচ থেকে কুয়ার মুখের উপর উইটা গেছে। আমেনা বলেন, অন্যান্য মহিলারা যেইভাবে পুকুর থেকে কলসি বুড়াই, আমি সেইভাবে মাটির কুয়ার থেকে কলসি বুড়াইলাম। সুবহানাল্লাহ,
কলসিকাঙ্কে লইয়া গড়ের দিকে যখন রওনা হলাম, এমন সময় দেখি এক জাক পাখি উইরা উইরা আসতেছিল আমার কাছাকাছি। আসার পরে পাখি সর্দার ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না রে, ওই যে দেখ আমেনা রহমাতাল্লিল আলামিন বিশ্ব নবীকে পেটে লইয়া দাঁড়াইয়া রইছে পানির কলসি কাঙ্কে লইয়া। এ আমেনার উপরে দিয়া যাইস না রে পাখিরা, চরম বেয়াদবি হইয়া যাইব। মায়ামেনা বলেন গুনগুন শব্দ শুনে উপরে তাকাইয়া দেখি পাখিগুলো সঙ্গে সঙ্গে দুই ভাগে ভাগ হইয়া আমার দুই পাশে দিয়া উইরা যায়, আমার উপরে দিয়া উইরা যায় না। পাখিরা পর্যন্ত এই নবীর আগমনে মিলাদ পড়েছে, নবীর উম্মত হইয়া মিলাদ পড়তে রাজি না। মা আমেনা বলেন এই অবস্থা যখন আমি কিছু আশ্চর্য হয়ে গেলাম, আমি একবার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কি ঘটনা কি যেন দেখতেছি, এই নবীর আগমনে তামাম মক্কা নগর যেন খুশিতে যেন নাচতেছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখি একদিকে বাঘ আরেক দিকে হরিণ, অন্যদিন বাঘ হরিণ দেখলে দৌড়াইয়া ধরার জন্য যায়, হরিণ বাঘ দেখলে দৌড়াইয়া পালায়। আজকে বাঘ হরিণের দিকে তাকায়, হরিণ বাঘের দিকে তাকায়, কেউ কাউরে ভয় পাই না, একজন আরেকজনের দিকে আসতেছে, আর আনন্দের ঢেউ যেন মক্কা নগরীর মরুভূমির মধ্যে উঠতেছে। বাঘ আনন্দিত হইয়া, হরিণ আনন্দিত হইয়া একজন আরেকজনের কাছে যাইয়া রে গুনগুন গুনগুন করে নবীর আগমনের গান গাইতেছে। আল্লাহু আকবার। বাঘ হরিণ মিলে নবীর আগমনের গান গাই, মক্কা নগরী যেন মরুভূমির যে যেন নবীর আগমনের ঘান, নবীর আগমনের আনন্দ একবারে মক্কা নগরী যেন থমথম করতেছে। যেমন মন্ত্রী আসলে এলাকার লোকজন আনন্দিত হয়, গেট করা হয়, রাস্তাঘাট ফিটফাট করা হয়। আমার আল্লাহ বলেন আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশতারা নেমে গেছে, বন্ধুর আগমনের গান গাইতেছে, বন্ধুর প্রেমার ভালোবাসার গান গাইতেছে। এই খবর পাইয়া আমেনা বলেন এইভাবে দেখতেছি বাঘ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন, হঠাৎ দেখি একটা বাঘ দৌড়াইয়া আমি আমেনার দিকে আসতেছে, আমি ভয় পাইলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে। বাঘ দৌড়া এসে একবার আমার মুখের দিকে চায়, আবার আমার পায়ের দিকে চায়, ভাবলাম ভাগ্নি আমাকে খেয়ে ফেলে ভয় পাচ্ছি। বাঘে ডাকি প্রভু গো আমার জবান খুলে দাও না, আমেনার সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, আমেনা কিসের ভয় পাও, আমি তো তোমারে খাইতে আসি নাই, আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি। আমেনা গো তোমার মতো ভাগ্যবান মহিলা এ পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। আমেনা রে তোমার পেটে দি রাহমাতাল্লিল আলামিন। ভাগ আমেনার দুই পায়ে সালাম করে বিদায় হয়ে গেল। বাঘ পর্যন্ত ঈদে মিলাদুন্নবী পালন করে, নবীর আগমনে জঙ্গলার ভাগ খুশি, হরিণ খুশি, পশু পাখিরা খুশি, এমনকি গাছগাছরা পর্যন্ত খুশি, এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতেছিল, এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতেছিল। রাত্র আর দিনের ঈদে মিলাদুন্নবী রাত্র ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে, হ্যাঁ কোন দিন দিবেন? আল্লাহ কয় কেন? রাত্র বলে বন্ধু তোমার দুনিয়াতে আসবে, ও মাহবুব তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও, তাহলে আমি রাত্র খুশি হব, আমি রাত্র গর্ব করব, আমি রাত্র আনন্দ করব। আল্লাহু আকবার। রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব, আনন্দ করব। রাত্র নবী পাইলে ঈদ করতে চায়, মিলাদুন্নবী করতে চায়, নবীর উম্মত হইয়া ঈদে মিলাদুন্নবী মানতে পারলাম না। এবার রাত্র যখন আবদার করলেন দিনে ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য, রাত্রে কইতাছে ও মাহবুব রাত্রে দিও না, হের কথা হইন না, হ্যাঁ কাইল্লা রাত্র অন্ধকার হইলে একটু কালা কালা ভাব না, হ্যাঁ কাইল্লা হের কথা হইন না, তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও, আমি দিন আমি ফর্সা।
দিনে চাই দিনে নিতে, রাত্রে চাই রাত্রে নিতে, এরা খুশি না বেজার? খুশিটার নাম হলো ঈদ, যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ, মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, রে রাত্র ও দিন, আমার বন্ধু লইয়া ঝগড়া করিস না, এই বন্ধু ঝগড়ার নবী না, এই বন্ধু বেজালের নবী না, এই বন্ধু হিংসা বিদ্বেষের নবী না, এই নবী দলাদলির নবী না, এই নবী মারামারির নবী না, এই নবী কাটাকাটির নবী না, এই নবীর নাম হলো রাহমাতাল্লিল আলামিন, সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কাধাক্কি করো না, তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকে খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যে সময়টার নাম হলো সুবে সাদেক। সময়টার নাম কি? আরো জোরে কোন? রাত্রেও খুশি, রাত্রের শেষ, দিনে খুশি, দিনের শুরু, রাত্রের শেষ, দিনের দুজন কো পাইছি, পাইছি 12 তারিখ রবিউল আউয়ালের 11 দিবাগত রাত্রে নবীজি দুনিয়ায় আসতেছেন। মা আমেনা বলেন, সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন? এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জঙ্গলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে, আমেনারে কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে কান্দ জানতে চাই? শ্বশুর আব্বা গো, আমার বলে সন্তান হবে গো, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন, আমেনারে চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, সোয়াইবা তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। রে উম্মে আইমান, তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি, ও সোয়াইবা তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11 তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায় সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কাঁদতেছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখি আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে, দুইটা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশনে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আর একদল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া দুই দল ফেরেশতা সারিবদ্ধ ভাবে আকাশ থেকে নামতেছে, একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বলো আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কুঠি কুঠি ফেরেশতাগণ নামতেছে, এমনকি আমার ঘরের চারিপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে আর গুন্ত ঘুরতেছে আর ডাকতেছে, তোরা আয় দেখা যা রে, আজকে রাহমাতাল্লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন, মন্ত্রী যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কিনা? আমার আল্লাহ বলেন,
দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়, আমার বন্ধু কলকায়নার জারু সিলাই বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য অগণিত ফেরেশতারা নেমে গেছে, সমস্ত পৃথিবী প্যান্ডেল করে মক্কানগর স্টেজ, মক্কানগর। প্রশ্ন করবেন, হুজুর মক্কানগর স্টেজ করলো কেন? তার কারণ হলো এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন, এই নবী আসলে তার উপায় হবে শান্তির ফয়সালা হবে, বিদায়। বাস্তবে দেখবেন আপনাদের শিক্ষামন্ত্রীকে দাওয়াত করছেন আপনাদের স্কুল এবং কলেজ মাদ্রাসা দেখানোর জন্য। বলুন তো মন্ত্রীর যে আনতেছেন কোন রাস্তাটা দিয়ে আনবেন, যে রাস্তাটা একটু ভাঙ্গা টাঙ্গা, ঠিক কিনা? কেন এই ভাঙ্গা রাস্তাটা দেখলে মন্ত্রী বলবে কি ব্যাপার, আপনাদের এলাকায় কি এমপি নাই, রাস্তাগুলি এরকম কেন? রাস্তা মেরামত করার একটা রাস্তা কি হবে? স্টেজ করবে এমন এক জায়গায় যেখানে স্কুলটা ভাঙ্গা কোনাটা দেখা যায়, বারিন্দা নাই দেখা যায়, এমন একটা জায়গায় দেখবেন স্টেজ করছে, মন্ত্রী বৈশাই বলবেন কি ব্যাপার, এটা স্কুল? হ্যাঁ, এ কি ব্যাপার, একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই অবস্থায় থাকলো, তখন মন্ত্রী কি বলবে? না না না, এই এটাকে আগে কিছু করতে হবে, আপনারা কাগজ দেন। আমার আল্লাহ বলেন মক্কানগরে কিছু হয় না, শুধু মরুভূমি, দান হয় না, পাট হয় না, আলু হয় না, বাদাম হয় না, কাঁঠাল হয় না, আম হয় না, লেচু হয় না। আল্লাহ কয় তাই মক্কানগরে আমার বন্ধুর আগমনের স্টেজ বানাইলাম, বন্ধু গেলেই বন্ধুর আগমনের বরকতে এই মক্কানগর ধন্য হয়ে যাবে। জোরে জোরে কন সুবহান, শুধু মক্কানগর নয়, এই নবীর ভালোবাসার হাত যারা বাড়াবে তাদের জীবন ধন্য হইয়া যাইবে। আব্দুল মুত্তালিব বলেন রাত্র যখন গভীর হয়ে গেল, দুইটা আড়াইটা বাইজা গেল, তিনটার কাছাকাছি, এমন সময় দেখি আকাশে বিকট শব্দ হয়েছে, তাকাইলাম আকাশের দিকে, তাকাইয়া দেখি আকাশের দরজাটা খুলে গেছে, আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন ডেকে ডেকে বলতেছেন, আজকে এমন আনন্দের দিন রে, আজকে এমন মজার দিন, ভালোবাসার দিন, আজকে তামাম পৃথিবী জানু সিলাই সৃষ্টি ওই রহমাতুল লিল আলামিন নবী আজকে আমেনার গড়ে তার শিব নিতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন আমি তো তাকাই রইলাম, আমেনার গড়ে যাবে, আমেনার ঘরে যাবে রাহমাতুল লিল আলামিন, আমেনার ঘরে যাবে, আমেনা তো আমার বৌমা, কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখি, এমন সময় বলতেছেন আব্দুল মুত্তালিব বলেন আমি তাকাইয়া দেখি ওই দরজাটা দিয়ে তিন থেকে চারজন মহিলা আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে পরে আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে ওই চার থেকে তিন থেকে চারজন মহিলা আসিয়া মারিয়াম, হযরতে হাওয়া এবং রাহিমা, চারজন ফেরেশতা, চারজন মহিলা জান্নাত থেকে সুন্দর শাড়ি পরে আনন্দের সহিত নূরের বাতি হাতে লইয়া রাস্তা দিয়ে আসতেছে। আমি জানতে চাই নতুন শাড়ি নতুন কাপড় আমরা কোন দিন ব্যবহার করি? আরো জোরে কন, যারা গরিব টাকা পয়সা নাই, ঈদের দিন বাচ্চা কাচ্চার জন্য কোনো জিনিস ক্ষতি করে হলেও নতুন কাপড়ের ব্যবস্থা করে কিনা বলুন তো? মানুষকে বলবো কি, আমার ঘটনা, ছোটকালে আমার বাবা ঈদের দিন আমাদের জামা কাপড়ের ব্যবস্থা করার টাকা পয়সা মিল করতে পারতেছে না, অবশেষে দেখলাম একটা পিতলের কলসি ছিল, কলসিটা বিক্রি করে ঈদের নতুন জামা কাপড় বাবা নিয়ে আসলেন আমরা যখন ছোট। তাহলে নতুন জামা কাপড়টা হাওলাত করেও কোনো জিনিস ক্ষতি করেও এটা কোন দিন ব্যবহার করা হয়? জোরে কন, কোন দিন? আমার আল্লাহ বলেন আসিয়া মারিয়াম হাওয়ারে আজকে জান্নাত থেকে সুন্দর নতুন শাড়ি পরো। তাহলে কি বুঝাইলো আল্লাহ নবীর আগমনের দিনটা কিসের দিন বলুন, বলুন কিসের দিন? আমার আল্লাহ যদি জান্নাতি মহিলা
আসিয়া মারিয়ামকে নতুন কাপড় পরে আনন্দ ঈদ করার নির্দেশ দিতে পারে, তাহলে ঈদে মিলাদুন্নবী আছে কি না বলো? জান্নাত থেকে নতুন সুন্দর শাড়ি পরে আসিয়া মারিয়াম রাহিমা হাওয়া ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতেছিল। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে আছেন, তোমরা কারা গো, কই যাইবা গো? শোনা যায় আকাশে আনন্দের ঢেউ খেলতেছে আর ডাকতেছে, চলো আমেনার ঘরে যায়, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার শিব আনতেছে। আব্দুল মুত্তালিব আকাশের মধ্যে এই অবস্থা দেখে একটা দৌড় মেরে আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় ডাকতেছে, উম্মে আইমান রে, আমার নাতি কই রে, দে আমার এতিম নাতি আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান ঘরের ভিতর থেকে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি হবে না নাতিন হবে আপনি জানেন কিভাবে? আপনি বলতেছেন আমার নাতি আমার কোলে দে, আপনার তো এখনো নাতিনাতকর হয় নাই, কি হবে আমরা তো বলতে পারতেছি না। আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান, আমার নাতি হবে রে, যে নাতির খবর আকাশে হয়েছে, সুবহানাল্লাহ, যে নাতির খবর আমি আকাশের মধ্যে শুনেছি, নিশ্চিত আমার নাতি হবে, যে নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে। উম্মে আইমান বলেন, আব্দুল মুত্তালিব পাগলামি করেন না, নাতিনাতকর কিছুই হয় নাই, একটু চুপ করে থাকুন, দেখি কিছুক্ষণের মধ্যে কিছু হয়ে যাবে বুঝি, কেননা আমেনার ঘরের চারিপাশে দিয়ে আনন্দের ঢেউ উঠে গেছে। মা আমেনা বলেন, আমিও দেখতেছিলাম রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে, কে যেন দুনিয়ায় আসবে ওই আগমনের জন্য, মহান অতিথিকে স্বাগত জানানোর জন্য ওই ফেরেশতারা আনন্দের ঢেউ উঠাইয়া দিছে। আল্লাহু আকবার। মায়ামেনা বলেন, কিছুক্ষণ পর সুবে সাদেক যখন হয়ে যায়, এমনি সময় দেখি আমি একটু ব্যথা অনুভব করি নাই, একটু কষ্ট আমি আমেনা অনুভব করি নাই, এমনি সময় দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেছে। আমি আমেনা তাইনা তাইনা যখন কোলে নিলাম, তাকাইয়া দেখি আমার শিশু সন্তান পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর দেখা যায়। আমি যখন কোলে নিয়ে বসলাম, ওই রহমতের ফেরেশতারা আমার ঘরের চারিপাশে ঘুরতেছে আর যশ্নে জুলুস করতেছে আর ডাকতেছে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আমিনা, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমিনা মায়ের কোলে, তোরা দেখি যা আসলো মুদের দয়াল নবী এই দোরাতে, এ অন্ধকারের বর্বরতা দূর করিতে, আরে রহমতের দোয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা আমি না মায়ের কুলে, তোরা দেখি যা আমি মায়ের কুলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখে যা আমি না মায়ের কুলে, তোরা দেখে যা। মা আমেনা বলেন, শুধু এইখানে ওয়াজ করলে দুই দিনের দরকার, কি যে ঘটনা এখানে ঘটছে! তাহলে নবীজি এই অবস্থায় এইভাবে নবীজির দুনিয়ায় আগমন করেছি কিনা বলুন তো। এই আগমনের সময়টার আলোচনাটার নাম হলো মিলাদ, এই নবীকে পায়া খুশি হওয়ার নাম হলো ঈদ, দুইটায় মিলাইয়া হলো ঈদে মিলাদ। ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান যারা করেছেন, কে আজকে সেই মিলাদুন্নবীর আয়োজন করেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ঈদে মিলাদুন্নবী নবীর আগমনের অনুষ্ঠান আনন্দের সহিত কেউ যদি এক দেড়হাম পরিমাণ টাকা খরচ করে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করে, আমি আবু বকর তাকে না লয়া বেহেশতে যাব না। আচ্ছা, আবু বকরের কথাটা কি মিথ্যা হবে বলবেন হুজুর? আবু বকর বেহেশতে যাইব কি না এটা কি আবু বকর জানে?
কিন্তু আবু বকর না জানলেও আমার আল্লাহ জানে, জানে কিনা বলেন? আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার আবু বকর কই, তোমার আবু বকর কই? ও বন্ধু শুনে রাখো, তোমার আবু বকর যতক্ষণ পর্যন্ত বেহেশতের ভিতরে পাও না দিবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দিব না। আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন বলুন? আবু বকরকে আমার আল্লাহ এত ভালোবাসেন কেন? আবু বকরের মধ্যে আমার নবীর ভালোবাসা ছিল, কি বলেন ঠিক কি না? আমার নবী আবু বকর আমার এই নবীকে কত ভালোবাসত গো। আবু বকরের জীবনী আলোচনা করলে এক রাত্রের দরকার, সংক্ষেপ আলোচনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা দেখা যায় হ, এত তারা আকাশে, এই তারা পরিমাণ নাকি কি কোনো মানুষের আছে? আচ্ছা, পৃথিবীর কোনো বিজ্ঞান আকাশে কত তারা আছে এই গণনা কি করছে? আপনারা কি খবর কেউ পাইছেন? আকাশে কত তারা আছে কোনো বিজ্ঞান এই খবর দিতে পারছে? কিন্তু মা আয়েশা তো প্রশ্ন করে ফেললেন। আসলে অনেক সময় মহিলারা আসলে অনেক সময় এমন উদ্ভুত প্রশ্ন করে বসে। আমাদের এলাকার ঘটনা, এক বেচারা নৌকা চালায়, তখন তো ইঞ্জিল ছিল না, হাতে যাইতো বায়া, পালে চলতো, গুনে টানতো, এরকম চলতো। ওই মহাজন বলতেছেন, মুনি পাইতেছি না, নৌকা সালামু কি দিয়া? বাড়িওয়ালনি মহিলা কইতাছে, তোমার যে কারবার, নৌকা ফালে যাইব গুনে আইব, মুনিমানুর কাম কি? ফালে যাইব গুনে আইব। ওই পুরুষ লোকটা বলতেছে, আরে ব্যাককলের ব্যাককল, ফালে যাইব তো বাতাস বাও থাকলে ফালে যাইব, যদি আমি যাম দক্ষিণে, যদি বাতাস থাকে দক্ষিণের, এ উল্লা বাতাস কি ফালে যাইব? মহিলাও তখন কয়, আমরা মেয়ে মানুষ, আমরা কি এত কিছু জানি? তবে হারা হঠাৎ দেখবেন উদ্ভুত প্রশ্ন করে বসে, পেস লাগে গেলেই কো, আমরা কি এত কিছু জানি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কত তারা, এই পরিমাণ নাকি কি কোনো মানুষের আছে? আচ্ছা খন তো, এই প্রশ্নের জবাব আমরা নবী ছাড়া পৃথিবী আর কেউ দিতে পারবে? কিন্তু যে নবীর কাছে প্রশ্ন করছে, এই নবী আকাশে কত তারা আছে বলার ক্ষমতা আছে কি না? আকাশে কত তারা আছে কেউ জানে না, কিন্তু আমার নবী জানে না? কয় কি জানে না? সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা শুনো, আকাশের তারা বরাবর নেকি আছে হযরত উমরের। তাহলে বুঝা গেল উমরের নেকির খবরও নবী জানে। কোন কি উমরের এত নেকি? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম কি আমার আব্বা আবু বকরের নেকি নি এই কিসিমের হয়। এবার আমার নবী বলেন, আয়েশা রে, উমরের নেকির খবর দিলাম, শোনো তোমার আব্বার নেকির খবর। মা আয়েশা ভাবতেছেন, আব্বার নেকি কি উমরের চেনি আবার কম হয়ে যায়? আয়েশা, সমস্ত পৃথিবীর আমার উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর উমরের মতো হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের একটা রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবার এক রাতের নেকির সাথে উজুনে কুলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলুন, এখন খুশি না বেজার? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাত্রগুলি কোনটা আমার বাবার এত নেকি পাইল, ওই রাত্রগুলি কোনটা জানিয়ে দেন। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন, আয়েশা রে, যেদিন আমি মক্কাবাসীর যন্ত্রণায়, মক্কাবাসীর নির্যাতনে
মক্কার থেকে হিজরত করে মদিনায় যাব রে আয়েশা, আমি তোর বাবা আবু বকরের কানে কানে 6 মাস আগে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না, মন কয় হিজরত করতে হবে মদিনায়, কিন্তু সঙ্গী হবে তুমি আবু বকর। রে আয়েশা, ওই দিন থেকে 6 মাস পর তোমার বাবা আবু বকরের ঘরের দরজায় গভীর রাত্রে যাইয়া আওয়াজ দিয়ে ডাক দিয়েছিলাম, আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম হাজির। হিজরতের সামান কাঁধে লইয়া পিছনের জানালা দা বাহির হইয়া নবীর সামনে, রে আবু বকর তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাকে সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন হিজরত করবেন, মায়ের দেশ বাবার দেশ ছেড়ে যাবেন গো, আর সঙ্গী হব আমি আবু বকর। ওই দিন থেকে আমি আবু বকর, আজকে 6টা মাস পার হয়ে গেল, 6টা মাসের মধ্যে আরামের বিছনা হারাম করে দিয়েছি গো আল্লাহর বন্ধু। এশারের নামাজ পড়ে হিজরতের সামান কাঁধে লইয়া দরজার কিনারে দাঁড়ায়, রাসূল কোন সময় আমার আবু বকর কইয়া ডাক মারে? এই এশারের পর থেকে দাঁড়াইয়া থাকতে থাকতে ফজর পর্যন্ত দাঁড়াইয়া থাকি। আল্লাহর কসম করে বলি গো আল্লাহর বন্ধু, এই 6 মাসের মধ্যে একদিন আবু বকর পিট লাগাই না। হুজুর চলুন, দেরি করা যাবে না, ওই তো পিছনে শত্রুর আওয়াজ শোনা যায়। আমার নবীকে লইয়া আবু বকর হাঁটতে শুরু করলে রাসূল বলেন, আবু বকর রে, সন্তানের মায়া করলি না, বাড়িঘরের মায়া করলি না, আমি নবীর মায়াই সব ছেড়ে রওনা হয়ে গেলি। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সন্তানের মায়া নয়, বাড়িঘরের মায়া নয়, প্রয়োজন হলে আমি আবু বকরের জীবনটা পর্যন্ত আপনার রাসূলের জন্য দিয়ে দিব। রে আয়েশা, তোর বাবা আমি নবীর ভালোবাসায় যে রাত্রগুলো কাটাইছিল, এর এক একটা রাত্রের বিনিময় আমার আল্লাহ এই পরিমাণ নাকি আবু বকরকে দান করেছে। আবু বকর নবীকে কেমন ভালোবাসতো, এই আবু বকর বেহেশতে না গেলে কেউ যাইতে পারবে না। আবু বকর কেমন ভালোবাসতো, আল্লাহু আকবার, আবু বকর আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার শাসক ক্ষমতা তার হাতে যখন এসে গেল, সাহাবীদেরকে নিয়ে মাঝে মাঝে যখন মিটিং করতে বসতেন, পরামর্শ করার জন্য বসতেন, এমনি সময় কোনো কোনো সাহাবীরা নাকের মধ্যে কাপড় দিয়ে চাপায়া ধরে বলতো, কার কাছ থেকে জানি কলিজা পোড়া গন্ধ আসতেছে। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, কারো কাছ থেকে কলিজা পোড়া গন্ধ আসতেছে জিজ্ঞেস করতেছো? অন্য কারো কাছ থেকে নয়, আমি আবু বকরের কাছ থেকে গন্ধ আসে। যেদিন আমি আবু বকর এই দুইটা চক্ষু দিয়ে রাসূলকে দেখি না রে, ওই রাসূলের বিরহের যন্ত্রণার আগুনে পড়তে পড়তে আমি আবু বকরের কলিজাটা ছাই হইয়া গেছে। আবু বকর এই নবীর এই ভালোবাসা দিয়েছে, যেই নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ বলেছে, বলুন এই নবীর ভালোবাসা দিতে পারলে লাভ হবে না লস হবে? আবু বকর যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলতেছেন, ও সঙ্গীরা, আমি যে নবীকে ভালোবাসতাম, নবীর জন্য যে আমি পাগল ছিলাম, আমার ভালোবাসায় নবী খুশি হয়েছে কিনা, নবী আমার পক্ষে আসছে কিনা, আমার আল্লাহ আমাকে ভালোবাসছে কিনা, আল্লাহ আমার পক্ষে আসছে কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে প্রমাণ করব? আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজির রোজার পাশে আমি আবু বকরের লাশ রাইখা দিয়া একজনে ডাক দিয়া জিজ্ঞেস করো, নবী গো, তোমার আবু বকরকে কোথায় দাফন করব বলে দাও। নবী যেখানে বলে সেখানে দাফন কইর। আর নবী যদি রওজার থেকে কোনো কথা না বলে রে সঙ্গীরা, তাহলে মনে করবি আমার ভালোবাসায় রাসূল খুশি হয় না। যেখানে মনে চায় তোমরা আমি আবু বকরকে সেখানে ফেলে দিও। আবু বকর মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে নবীজি রওজার পাশে নিয়ে রাখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর
আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোন জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কোন কথা না বলেন আমি আলীর বেলায় জানি কি উপায় হয়। এমনি সময় সাহাবীরা দাঁড়ায়া চোখের পানিগুলো জর্জর করে ছাড়তেছে, হঠাৎ করে শুনে নবীর রওজাখানি ভিতর থেকে মধুর সুরে আওয়াজ আসতেছে, আমার নবী রওজার ভিতর থেকে মায়ার সুরে ডাকতেছে, আলী আলী রে কই রে, হে আলী কই রে, আমার আবু বকর আমার হিজরতের সাথী কই রে, আমার গুহার সাথী কই রে, দে দে আমার আবু বকরকে আমি নবীর পাশে দাফন করে দে। এই নবীর ভালোবাসায় লাভ হয় না লস হয়। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের, নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে বাস করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল। সে আবু বকর নবীর পাশে ঘুমিয়েছে, আল্লাহ বলেছেন বন্ধু গো তোমার আবু বকর যতক্ষণ বেহেশতে না যাবে ততক্ষণ পর্যন্ত কাউরে আমি বেহেশতে যাইতে দেব না। সেই আবু বকর বলেছেন যারা ঈদে মিলাদুন নবী করবে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে যাবে, যারা নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করতে যাইয়া আনন্দের সহিত এক দারহাম টাকা খরচ করবে, আবু বকর বলেন আমি আবু বকর তাকে না লইয়া আল্লাহর জান্নাতে যাব না। আজকে যারা মিলাদুন নবীর পক্ষে টাকা পয়সা খরচ করেছো, যারা মাহফিলের আয়োজন করেছো, নবীর আলোচনা শুনতে বসেছো, আবু বকর তোমাদের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ তোমাদেরকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আবু বকর জান্নাতে ঢুকবে না। ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? কোন নবীর মিলাদ? যে নবীর সৃষ্টি না হইলে জগৎ সৃষ্টি, হাদিসে কুদসি লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ নিজেই বলছেন এই নবীকে সৃষ্টি না করলে জগতের সৃষ্টি হতো না। এই নবী যে কেমন নবী, এই নবী যে কত ভালোবাসার নবী, এটা বোঝানোর জন্য আল্লাহ কত সিস্টেম করেছে দেখেন। বলুন তো মাথার টুপিটা এটা কার স্মরণে দেওয়া হয়? কার স্মরণে? আরো জোরে কোন নবী, নবী মাথার টুপি কি নবী, দাড়ি পাঞ্জাবি, আজানের মধ্যে নবী আছে, আজানের মধ্যে, আকামতের মধ্যে, নামাজের মধ্যে সালাম দিতে হয় কি না? কেউ যদি কোন নবী তো আমরার মতো নই, নবী তো আমরার মতো নই, সালাম দেউন লাগবে হেন নবীরে, আজগা সালাম নবীরে না দিয়া আমরার মহল্লার চেয়ারম্যান সাবরে দাঁড়াইম, নামাজ ওইব নবী তো আমরার মতো নই, আজগা আজানের মধ্যে নবীর নাম না কইয়া ইমাম সাহেবের নাম দা কইলাম, মুয়াজ্জিনের সারি থাকবো আসনা। এক জাতের ভাইরা নবী তো আমরার মতো নই, আসনা আসনা, আচ্ছা কোন তো দেখলে একরকম হইলেই কি মতন হয়? আচ্ছা আমরার মতন তো একজন মন্ত্রী, মন্ত্রী রাস্তাটা গাড়ি লিয়ে গেলে দেখছি পুলিশ বাসি হওয়ায় সার্জেন মার্জেন মাথা গরম করেলা, কত পাহারা কত কিছু। আচ্ছা আমরা তো মন্ত্রীর মতো নই, আমরা গেলে কি ওই বাসি হওয়া? আমার নবী পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা সিদ্দিকা গেল দেখার জন্য, নবীর আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন একটু দেখ গায়, নবীজি দেখতেছে ফির আইছে, আয়েশা কই গেছিলা? না হুজুর গেছিলাম না, না না কই না, কই গেছিলা আসল কথা কও, হুজুর গেছিলাম আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা জানি কি মন দেখবার লাগিয়া, কই দেখছো দেখছো হুজুর? দেখি নাই তো,
পায়খানা করেন নাই? কহ করছি তো, কই পায়খানা তো ভাইলাম না। আমার নবী কয় আয়েশা তুমি ভাইব না, আমি তোমরার মতো মানুষ, আমি নবী যখন পায়খানা করতে বসি জমিন হা করে থাকে, আমি নবীর পায়খানা মোবারক খাওয়ার জন্য, জমিন হা করে থাকে নবীর পায়খানা খাওয়ার জন্য, আমরার পায়খানা তো কুত্তাও খায় না, তাইলে কি নবী আমরার মতো? সেই নবীর উপর মিলাদ, সেই নবীকে ভালোবাসার নির্দেশ দিয়েছে কোরআন শরীফে আমার আল্লাহ। দুনিয়ায় আর কাউরে ভালোবাসার নির্দেশ দেয় নাই, একজনকে ভালোবাসার নির্দেশ দিয়েছে, ইনি হলেন মুহাম্মাদুর। এই নবীরে ভালোবাসতে লাভ হয় না লস হয়? এই নবীর মিলাদ পড়লে জান্নাতে যায় না জাহান্নামে যায়? একদিন মা আয়েশা নবীজিকে উড়না দিয়া পেঁচ দিয়া ধরছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনারে যাইতে দিব না, আজকে আমার এখানে থাকবেন। নবীজি এই দূরে খার হইয়া হাসতাছে। আয়েশা কই ছিড়া গেল গা, ছিড়া গেল নাকি? ছিড়ছে না তো, ধরলাম নবী গেল কিভাবে? সব ঠিক আছে নবী হ্যাঁ না। রাসূল বলেন আয়েশা তুমি ভাইব না, আমি তোমাদের মতো মানুষ। রাসূল নিজেই বলতেছেন তোমরা ভাইব না, আমি তোমাদের মতো মানুষ। অন আমি যদি কই নবী আমাদের মতো মানুষ, তাহলে আমি নবীর পক্ষে গেলাম নাকি নবীর দুশ্মনী করলাম? আপনারা কি দুশ্মনে রাসূল হবেন নাকি আশেকে রাসূল হবেন? আপনারা কে কে আশেকে রাসূল হবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা আসুন, আমি শেষ পর্যায়ে চলে আসলাম। এই নবীকে চিনানোর জন্য আল্লাহ যে কত সিস্টেম করেছেন, এই নবীর মিলাদ, এই নবীর মিলাদ বোঝানোর জন্য আমার আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে বলুন দুরুদ সালাম আল্লাহ আমার নবীর উপর প্রেরণ করতেছে কি না? এই নবীর ইজ্জত সম্মান, এই নবীর চিনানোর জন্য বোঝানোর জন্য আরো কত সিস্টেম করেছেন। টুপি নবী, দাড়ি নবী, পাঞ্জাবি নবী, আজানের মধ্যে নবী, আকামতের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী। আচ্ছা বলুন তো, পাঁচ ওয়াক্ত নামাজ উত্তম ইবাদত, এর মধ্যে প্রথম ওয়াক্তটা কোনটা? প্রথম ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে, চার রাকাত। নামাজ কিভাবে পড়তে হয় বলুন তো? দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। আমি যদি বলি না 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 সুন্নত দুই রাকাত পরে ফরজ দুই রাকাত আগে, কারণ ফরজের তো পাওয়ার বেশি, ফরজ পরে নেবেন কেন, ফরজ আগে পড়বেন বলুন তো? এরকম যদি কথা বইলা ইমামতি করতে আসি, আমারে কি আপনারা ইমামতি করতে দেবেন? সিস্টেম হলো দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। এখন বলুন সুন্নত আগে না ফরজ আগে? আচ্ছা চার রাকাত নামাজের মধ্যে সিস্টেম করলেন দুই রাকাত দুই রাকাত, এরপরও দুই রাকাত সুন্নত আগে দিলেন, সুন্নতটা কার স্মরণে পড়া হয়? আরো জোরে কর, তাহলে আল্লাহকে স্মরণ করার আগে কাকে স্মরণ করার নির্দেশ দিলেন? আল্লাহ বুঝাইতে চায় এই নবী যদি না হইতো নামাজ, এই নবী যদি না হইতো মসজিদ মাদ্রাসা, এই নবী যদি না হইতো খানায়ে কাবা পর্যন্ত হইতো না। যদি নবীর সাথে সম্পর্ক, নবীর সাথে ভালোবাসা, নবীর প্রেম ভালোবাসা, নবীর নামের গুনগুনানি, নবীর উপর দুরুদ সালামের আওয়াজ যদি আমার আল্লাহ না শুনে, কিতাবে আসছে যে এলাকায় যে জায়গায় এই নবীর উপর দুরুদ ও সালামের মাহফিল করা হয়, যেমন আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, এই মাহফিল যে এলাকায় করা হয়েছে যেখানে দুরুদ সালাম পাঠ করা হবে, মাহফিল শেষে আপনারা তো আপনাদের বাড়িতে চলে যাবেন, এবং এই মাহফিল হওয়াতে লক্ষ লক্ষ ফেরেশতারা মাহফিলের চারিপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকবে। মাহফিল শেষে ফেরেশতারাও বাড়িতে যাইতে চাইলে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা ওই মানুষগুলি বাড়িতে যাক, তোমরা যাইও না, তোমরা কই যাইবা, তোমরা এখানে থাকো। খোদা গো মাহফিল তো
শেষ, মাহফিল শেষ হইলেও আমার হাবিবের উপর যে জায়গাটার মধ্যে দুরুদ সালাম পাঠ করা হয়েছে এই জায়গাটার ইজ্জত বাইরে গেছে। তোমরা এই জায়গাটারে আমার হাবিবের উপর দুরুদ সালামের কারণে এই জায়গাটারে তোমরা 40 দিন পর্যন্ত জিয়ারত করতে থাকো। তাহলে এই নবীকে চিনা, এই নবীর উপর মিলাদ, দুরুদ সালাম পাঠ করা, নবীর পক্ষে থাকা, নবীকে ভালোবাসা দেওয়া আমাদের দরকার আছে কি না? বাবারা, যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দেন। আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করে নেন, যারা মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে এই পরিশ্রমের টাকা খরচ করে এই মাহফিল আয়োজনের উসিলায় আবু বকরের সিদ্দিকের সঙ্গী করে যেন জান্নাতি বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আর আজকে যারা নবীর ভালোবাসায় এত রাত পর্যন্ত কষ্ট করেছেন আল্লাহ যেন আপনাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুল সিরাত ফুল পার করে দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাত রাত্র পুনে 3টা বাজিয়া গেছে, তোমার বান্দারা কেউ তো বাড়িতে গেল না, জানি না রে কার মনে কি ব্যথা লইয়া হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ গো, তুমি সারা তো আর কেউ জানে না। মাবুদ একটা কথাই আমি জানি, জীবনে যা গুনাহ করেছি সকল গুনাহগুলো লইয়া তোমার কাছে হাত বাড়াইছি। মাবুদ এত পাপ করেছি তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা লাগে গো আল্লাহ, আজকে সাহস পেয়েছি তোমার ওলি গাউসে পাকের দোহায় গাউসে পাকের ফাতেহা ইয়াজদাহমের উপলক্ষে তোমার কাছে হাত বাড়াইতে সাহস পেয়েছি। আর একটা সাহস পেয়েছি, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরুদ সালাম প্রেরণ করতেছো, ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। মাবুদ আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। মাহবুব ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে এই মাহফিল উসিলা করে, মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল উসিলা করে, দুরুদ সালাম উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না কবে জানি এই দুইটা হাত সাদা কাফনের ভিতরে ডুইকা যায়, কবে জানি এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। মাহবুব ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে নাকি কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানির গোসল করাবে, আদরের বাবার জামা কাপড় গুলো সুকেসের মধ্যে সাজাইয়া রাখবে, সন্তানেরা বাবার জামা বুকে লইয়া বাবা বাবা কইয়া কাঁদবে। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাহবুব গো জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাহবুব পুনে 3টা বাজে
যারা এই মাহফিলে কষ্ট করে বসে দুইটা হাত বাড়াইছে, আমি জানি না রে কার জানি মানাই রে, মা 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 কার জানি নাই, কার জানি বাবা নাই, বাবা কইয়া ডাক দেওয়ার সুযোগ কার জানি নাই, বাবা মাতার গাম পাতায় ফালাইয়া রোজগার করে খাওয়াইতো, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা হতো বাড়িতে যাইতে, বাড়িতে যাইয়া যদি বাবা ভাত খাইতে বসছে সবকিছু খাওয়ার পর বাবা দুধ ভাত নিয়েছে, দুধ দিয়ে ভাত মেখে খাইতে চাইলে আমরা তো বাবার চারিদিক গেরাও করে বসেছি, বাবা এত কষ্ট করার পরেও দুধ ভাত নিজের মুখে দেয় না, দুধের সবগুলো ভাত রে বাবা সুলতানের মুখে মুখে বাইটা দিত, এ বাবা কার জানি রে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, ওই মা কার জানি কবরে গো, যেই মা ছোট্ট কালে মায়ের পাশে ঘুমাইতাম একটু পরে পরে মা সন্তানের নিচে হাত বাড়াইতো, যদি প্রস্রাব করে দিতাম মা প্রস্রাবের খাতা বদলাইতো, আবার প্রস্রাব করেছি আবার বদলাইছে, আবার প্রস্রাব করেছি খাতার অভাবে মা বিজা জায়গায় শুইয়া গো, আমার মতো সন্তানকে শুকনা জায়গায় শুয়াইতো, ওই জায়গায় যখন প্রস্রাব করেছি মা খাতার অভাবে নিজে বিজা জায়গায় শুইয়া, তোমার আমার মতো সন্তান মা টাইনা টাইনা বুকে রাখতো রে, হে মা বাবা কার জানি কবরে গো আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, মাবুত মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও, ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মই মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী কাজ করে এই এলাকার জমিনের নিচে, এই চাঁদ গাঁও জমিনের নিচে যত মোমেন মোমেনাত গুমি আছে, এই মাহফিলের উসিলাই সকলের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, যে সোনার ছেলেরা এত বড় মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, দিনের পর দিন পরিশ্রম করেছে, প্যান্ডেলের কাজ যখন শুরু হয়ে গেছে যুবকগুলো প্যান্ডেল কিভাবে সুন্দর হবে, আয়সা কাঁচা কাঁচি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতো, বিকাল হয়ে গেছে চারটা বাজে মা খবর পাঠাইছে, আব্দুর রহমান আব্দুল গাফফার আব্দুল মান্নান তোমরা কি খানা খাইবা না, এই যুবকেরা বাড়ির খবর পাঠাইতো, মা মাহফিলের প্যান্ডেলের কাজ শেষ হয় নাই গো মা, রে মাবুত এত পরিশ্রমের জান্নাতের বাগান যুবকদের আয়োজিত মাহফিল আজকে দি বিদায় হইয়া যায়, যে যুবকেরা মাহফিলের জন্য কষ্ট করেছে আল্লাহ গো তুমি যুবকদেরকে কবুল করে লও, হাসাইন আর হুসাইনের মতো নবীর আদরের বানাইয়া দাও গো আল্লাহ, এই মাহফিল কমিটির সকল যুবকদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ, তাদের বংশধর মই মুরব্বি যারা কবরে গো মাহফিলের উসিলায় সকলকে তুমি মাফ করে দাও, ইয়াল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে মাহফিলে শরিক হয়েছে সকলকে তুমি কবুল করো, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে দূর দূরান্ত থেকে শরিক হয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ, মাহবুব এই মাহফিলে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করো, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও গো আল্লাহ,
আল্লাহ কাসেম সহ এখানে কাগজের তিন চারটা নাম দিয়েছে মাবুদ গো, ওই নামের ব্যক্তিদেরকে সহ আল্লাহ সবাইকে তুমি মাফ করো আল্লাহ, যত বিমারি আছে বিমারিকে শেফা করে দাও গো আল্লাহ, হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ, হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে এ মাহফিলের উসিলাই গাউসে পাকের ফাতেহা ইয়াজদাহুমের উসিলাই তোমার নবী দয়ার নবী মায়ার নবীর মিলাদের উসিলাই ইয়াল্লাহ, ওই হসপিটালে যাওয়ার রোগগুলি তুমি মাফ করে দাও গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ, সোনার মদিনার দয়ার নবীর রোজা না জারত করাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না ইয়াল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা বিদেশ থাকি গো সহি সালামতে রাখো গো আল্লাহ, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও, আবু যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ, আল্লাহ যাদের রুজি রোজগারের ব্যবস্থা নাই রুজি রোজগারের ব্যবস্থা করে দাও, মাবুদ মাবুদ রে শেষ দরখাস্ত মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ, হ্যাঁ মাহবুদ আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, এই মাহফিল টুকুন কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ, ইয়া আল্লাহ খাস করে জনাব সভাপতি সাহেবের হায়াত বাড়িয়ে দাও, এই এলাকার সকল সুন্নি আলেম ওলামাদের হায়াত বাড়িয়ে দাও, এই মাহফিল কমিটির যুবকদের হায়াত বাড়িয়ে দাও, এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, মাবুদরে যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ সালামের উসিলাই আল্লাহ গাউসে পাকের স্মরণে ফাতেহা ইয়াজদাহুমের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ, মাবুদ এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আজকের মাহফিলে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ, وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।